আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাকা টস টসে বড়ই দিয়ে টক মিষ্টি ঝাল আচার। বড়ইয়ের আচার পছন্দ করেন না এমন মানুষ কিন্তু নেই। স্বাদে ঘ্রাণে অতুলনীয় এই আচারটি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের আচারের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আধা শুকনা টক বড়ই নিয়েছি। আর এই বড়ইগুলোকে প্রথমে বড়ই যে বোটাটা থাকে সেটা ছাড়িয়ে নিব। অনেক সময় বড়ের মধ্যে পোকা থাকে, সেটাও ভালোভাবে দেখে নিতে হবে। আর চাইলে কিন্তু বড়ইটা এখন একটু হালকাভাবে ফাটিয়েও নিতে পারেন। এবার বড়ইগুলোকে পানিতে দিয়ে 2-3 বার পানি বদলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর পানিটাকে একটা সাজের উপর রেখে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার আচারের জন্য একটা মশলা তৈরি করব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 8-9টির মতো গোটা শুকনা মরিচ, 1 টেবিল চামচ দিচ্ছি আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন। এই মশলাগুলো আচারের মধ্যে খুব দারুণ ফ্লেভার নিয়ে আসবে। এখন নেড়ে চেড়ে মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে গুঁড়া করে নিব। এবারে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সরিষার তেল, এতে দিচ্ছি 1টা তেজপাতা আর সাথে 1টা শুকনা মরিচ একটু ভেঙে দিয়েছি। এতে করে তেলের মধ্যে শুকনা মরিচের একটা ফ্লেভার আসবে। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সরিষা। এখন সব কিছুকে নেড়ে চেড়ে যখন দারুণ অ্যারোমা আসতে শুরু করবে তখন আমি বড়ইগুলোকে দিয়ে দিব। তো আমি বড়ইগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো কিছুটা লবণ, আর এবারে দিয়ে দিব গুড়। আমি এখানে আখের গুড় দিচ্ছি, তবে চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এ পর্যায়ে বড়ইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কেউ চাইলে সামান্য হলুদ গুঁড়াও দিতে পারেন। এখন আলতো হাতে নেড়ে চেড়ে নিব। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে আবার বড়ইগুলো একদম ভেঙে যাবে, তখন কিন্তু আচারটা দেখতে ভালো লাগবে না। তাই আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে মশলাগুলো গুঁড়া করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলোকে দিয়ে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো দেওয়ার পরে আচার থেকে খুব দারুণ ফ্লেভার আসতে শুরু করেছে। আমার কাছে এই আচারটা খেতে তো ভীষণই ভালো লাগে। আমার রেসিপিতে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। এ পর্যায়ে আচারটা প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নিব। তবে নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু বিট লবণ দিচ্ছি, চাইলে এটা স্কিপও করতে পারেন। বিট লবণটা দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটু রস রস থাকতে থাকতে নামাতে হবে। তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও টেনে আসবে, খুব বেশি শুকিয়ে গেলে আবার এই আচারটা খেতে ভালো লাগে না। এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের একটু তুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কত দারুণ এসেছে, আর গুড় দেওয়ার জন্যই কিন্তু এত দারুণ কালার এসেছে। আর এই আচারটা এতটাই মজা হয়েছে যে চুলা থেকে নামানো মাত্রই অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। এই আচারটি সম্পূর্ণ ঠান্ডা করে
কোনো কাঁচের জার বা বয়মে রেখে 6 মাসের মতো অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমার বড়ইয়ের আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।